प्रिय बंधुरा सोमनाथ दार कोचिंग सेंटारे तुम्हारे सबा के स्वागत। तुम्हारा जरा 2022 साले माध्यमिक परीक्षार्थी रही तुम्हारे टेस्ट परीक्षा संक्रांत एक गुरुत्वपूर्ण ऑफिशियल नोटिस मध्य शिक्षा पर्षद किन्तु प्रकाशित करा अर्थात कत तारीखर मध्य तुम्हारे टेस्ट परीक्षा दीते टेस्ट परीक्षा क्यों एक्चुअलि प्राय बाध्यतामूलक कत नम्बर प्रश्न है कि भावे प्रश्न है कारा खाता देखे तो नोटिसे समस्त विषय निये आज के आलोचना करब। तई तुम्हारे नोटिस भलोभवे क्योंकि बुझे नीते एर जन्नो भिडियोटिके तुम्हारा प्रथम थेके शेष पर्यन्त देखो स्किप करबे ना ताहले तुम्हारा किन्तु पुरोपुरि ब्यापारटा बुझते पारबे ना। आर जदि भिडियो भालो लागे एकटी लाइक दाओ चैनेले नतून होले चैनलटिके सबसक्राइब करो पाशे थाका बेल आइकन प्रेस करे अल नोटिफिकेशनटाके अन करे दाओ परवर्ती अथेंटिक नोटिफिकेशनगुलो पावार जन्नो। तो चलो आजकेर भिडियोटि आमरा एखानेई शुरू करी। गतकाल आमि तोमादेर एकटि भिडियो दिएछिलाम एबं जेखाने बला बोलेछिलाम जे तोमादेर किन्तु टेस्ट परीक्षार सूची खूब द्रुत मध्यशिक्षा पर्षद किन्तु घोषणा करते चलेछे एबं अलरेडी किन्तु सेई अफिसियाल नोटिस किन्तु घोषणा करे दिएछे। तो एई जे नोटिस एई नोटिसे कि बला होयेछे एई नोटिसे किन्तु बला होयेछे आमादेर पश्चिमबंगेर समस्त विद्यालयगुलिके अर्थात जादेर माध्यमिक परीक्षार्थी रयेछो तोमादेर किन्तु टेस्ट परीक्षाटा एकदम बाध्यतामूलक करा हलो अर्थात 13 डिसेम्बर থেকে 24 ডিসেম্বরের মধ্যে তোমাদের প্রত্যেকের স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষা দিতেই হবে। এক নম্বর দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে কত নম্বরের প্রশ্ন হবে। তোমাদের টেস্ট পরীক্ষা অন্যান্য বছর যেমন 90 নম্বরের হয় এবারেও কিন্তু সেই 90 নম্বরেরই তোমাদের টেস্ট পরীক্ষা দিতে হবে। সিলেবাস কি তোমরা প্রত্যেকে জানো তোমাদের সিলেবাস কিন্তু আগে থেকে রিডিউস করা হয়েছিল সেই রিডিউস সিলেবাসেরই উপর তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র হচ্ছে। कारा प्रश्न कर प्रत्येक विद्यालय शिक्षक राय निजे राय किन्तु प्रश्नपत्र तैरी करबे अर्थात अन्य कोनो कम्पानी कास्ते किन्तु टेस्ट पेपारे प्रश्नपत्र जाते केना ना हय सेटाओ किन्तु नोटिसे किन्तु उल्लेख कर देया हयेछे ताई तोमरा बुझते पारछो। एबं এই টেস্ট পরীক্ষার খাতাগুলো অবশ্যই স্কুলের শিক্ষকরাই দেখবে এবং প্রত্যেকটা পরীক্ষা হয়ে যাওয়ার পরের দিন বা ওই দিনই কিন্তু সেই সমস্ত প্রশ্নপত্রগুলো তোমরা যারা পরীক্ষা দিচ্ছ সেই প্রশ্নপত্রগুলো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। সেই ইমেলের মাধ্যমে সমস্ত প্রশ্নপত্রগুলো বোর্ডের কাছে পাঠাতে হবে। তা এটা কেন পাঠাতে হবে তোমরা প্রত্যেকে জানো প্রতি বছর তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর কিন্তু একটি টেস্ট পেপার কিন্তু প্রকাশিত করা হয়। তাহলে সেই টেস্ট পেপারটা যে দ্রুত প্রকাশিত করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ তার জন্যই কিন্তু এই সিস্টেমটা করা হয়েছে। এবারে তোমাদের কিন্তু একটাই প্রশ্ন যে দাদা আর কয়েকটা দিন বাকি হঠাৎ করে এরকম টেস্ট পরীক্ষা নিলে আমরা কীভাবে প্রিপারেশন নেব। আমি কিন্তু গতকালের ভিডিওতে আমাদের বলেছিলাম এই যে কঠিন পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমাদের সবাইকে কিন্তু মানিয়ে নিতে হবে তোমাদেরও মানিয়ে নিতে হবে। তোমাদের জায়গায় আমি থাকলে আমিও সেম প্রবলেমে পড়তাম। তাই তোমরা যে কটা দিন বাকি রয়েছে এই কটা দিন ভালোভাবে একটু পড়াশোনা করো করে অবশ্যই টেস্ট পরীক্ষায় বসো। এবার দেখো কিছু কিছু স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষা হয়ে গেছে তা তাদের তো হয়ে গেছে আর এই যে অফিসিয়াল নোটিশ তাদেরকে তো আর মানতে হচ্ছে না কিন্তু কিছু কিছু স্কুল কিন্তু টেস্ট পরীক্ষা বাতিল করে দিয়েছিল তাদেরও কিন্তু অবশ্যই পরীক্ষাটা নিতে হবে। এবং তোমরা অনেক স্টুডেন্ট চেয়েছিলে যে এই মুহূর্তে টেস্ট পরীক্ষাটা কিন্তু না হলেই ভালো হতো সেটা আমিও মানছি যে এই মুহূর্তে টেস্ট পরীক্ষাটা না হলেই ভালো হতো কারণ তোমাদের পড়াশোনার প্রিপারেশন এখনও ভালো মতো কারোরই হয়নি তেমন। কিন্তু যে কটা দিন রয়েছে তোমরা ভালো করে পড়াশোনা করো কিন্তু যে স্কুলগুলোতে ইতিমধ্যে টেস্ট পরীক্ষা হয়েছে সেই প্রশ্নপত্রগুলো আমি দেখেছি সে দেখার পর দেখলাম তোমাদের যে সাতখানা যে আটখানা যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক রয়েছে ম্যাক্সিমাম স্কুল দেখলাম ওই মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর ওপরই কিন্তু বেশি বেশি করে প্রশ্ন দিয়েছে। তাহলে এখান থেকে একটা জিনিস কিন্তু আমি বলতে পারি তোমরা অবশ্যই মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে কিন্তু এই টেস্ট পরীক্ষার জন্য একটু দেখে যাও। আমার মনে হয় প্রত্যেকটা স্কুল এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে প্রশ্ন দিয়েছে এর ওপর কিন্তু প্রশ্ন এখান থেকে দিচ্ছে এবং পরবর্তী যে পরীক্ষাগুলো স্কুলের হবে সেগুলো কিন্তু এখান থেকে দেবে। তাই তোমরা এই অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করে দেখে যাও। আর
তোমরা প্রত্যেকে আগের দিনও আমি বলেছিলাম করোনার পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষ যেভাবে চলছে যদি এরকমভাবে যদি চলে তোমাদের একদম অবশ্যই কিন্তু মাধ্যমিক পরীক্ষা হবেই, মার্চ মাসে তোমাদের অবশ্যই মাধ্যমিক পরীক্ষা হবে। অর্থাৎ আমার এই কথা শোনার পর অনেকে হয়তো রাগ হতে পারে, কিন্তু যেটা বাস্তব সেটা তোমাদের কিন্তু মানতেই হবে। কিন্তু যদি কোনো কারণে মাধ্যমিক পরীক্ষা না হয় বা করোনার কারণে যদি কোনো কারণে যদি পরীক্ষা না হয়, তাহলে কিন্তু এই টেস্ট পরীক্ষার নাম্বারটা কিন্তু পরবর্তী সময় মূল্যায়ন হতে পারে। শুধু টেস্ট পরীক্ষার নাম্বার নয়, তোমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছো, বিভিন্ন প্রজেক্ট জমা দিয়েছো, এর ওপর একটা মূল্যায়ন কিন্তু হতে পারে। অর্থাৎ এই টেস্ট পরীক্ষাটা তোমরা প্রত্যেকেই বসো, কারণ তোমরা আবার অনেকেই কমেন্ট করবে দাদা আমাদের ভ্যাকসিন কিন্তু নেওয়া হয়নি, যদি করোনা হয় সেটাও আমি মানছি, কারণ আমিও তোমার জায়গায় থাকলে আমিও একই প্রশ্ন বলতাম। কিন্তু তা সত্ত্বেও তোমাদেরকে এই কঠিন পরিস্থিতিতে এই কঠিন জায়গায় দাঁড়িয়ে তোমরা প্রত্যেকেই যেটুকুনি পারো স্কুলে গিয়ে টেস্ট পরীক্ষাটা অবশ্যই দেবে, ঠিক আছে। এবং টেস্ট পরীক্ষা দেওয়ার পর কিন্তু তোমরা একদম মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো, কারণ তোমরা নেগেটিভ ভিডিও দেখবে তোমাদের মাইন্ডটা কিন্তু একদম ডিস্টার্ব হবে, আবার তোমরা পেছনে ব্যাক করবে পরীক্ষা হবে কি হবে না, এরকম দোতলায় চললে তোমরাই কিন্তু সমস্যায় পড়বে। তাই তোমরা পড়াশোনাটা কন্টিনিউ করে যাও, কোনো সমস্যা হলে কোনো সাবজেক্টের আমাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তোমাকে হেল্প করার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।